সিএমপি পুলিশ ও আঞ্জুমানে মফিদুল ইসলামের উদ্যোগে অসহায় দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বুধবার 3 জানুয়ারি দাম্পারস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে শীতবস্ত্র বিতরণকালে পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, আমরা চাই এ ধরনের মানবিক কার্যক্রম প্রচারিত হোক, তবে এই জন্য না যে আমাদের প্রচারণার প্রয়োজন রয়েছে, বরং এই জন্য যে সমাজের সামর্থ্যবান ও সম্পন্ন ব্যক্তিবর্গ এতে অনুপ্রাণিত হবে এবং সামর্থ্য অনুযায়ী নানা মানবিক কার্যক্রমে এগিয়ে আসবে। পুলিশের পক্ষ থেকে আমরা প্রস্তুতির শেষ পর্যায়ে আছি। ইতিমধ্যে জানেন আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম মাঠে কাজ করছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ক্যাটাগরি এবং যেখানে যেখানে নির্বাচনী আচরণবিধি বরখেলাপ হচ্ছে সেখানে যখন যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন ফৌজদারিকার ব্যবস্থা নেওয়া শুরু থেকে মামলা করার থেকে বা কোনো জিডি করে অনুসন্ধান করা থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন আসম মাহতাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক আব্দুল মান্নান মিয়া, উপ পুলিশ কমিশনার সদর মোহাম্মদ আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালিক, সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, কোষাধ্যক্ষ মোর্শেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গনি, সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম নাসের, হিসাব কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান সোহেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তথ্যচিত্রে মোহাম্মদ হেলাল উদ্দিন, PIB71 TV, চট্টগ্রাম।